মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার পায়াল আর আজকে কিন্তু কোনো ব্লগ নয় আজকে নিয়ে চলে এসেছি একটা মেকআপ ভিডিও তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমি নিয়ে এসেছি ভাইফোটা স্পেশাল ভিডিও খুব সিম্পলের মধ্যে একটু গর্জেস চাইছিলো তোমরা তো সেই ধরনের মেকআপ আমি নিয়ে এসেছি প্রথমেই দেখো খুব হালকা একটা সারির সাদা একটা গর্জ ব্লাউজ দিয়ে আমি আজকে মেকআপটা পেয়ার আপ করেছি তার সাথে খুব সিম্পল একটা গোল্ড প্লেটের জুয়েলারি করেছি তো এই শাড়ির সাথে পেয়ার আপ করে দেখো আজকে করেছি মেকআপ একদম সিম্পল আর ইজি মেকআপ স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো আশা করবো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার পাশেই থাকো তোমরা যেভাবে আছো তো চলো আর দেরি না করে মেকআপটা স্টার্ট করা যায় ফেসে কিন্তু খুব ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে ইউজ করছি একটা প্রাইমার আমি এখানে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের একটা রিফ্রেশ ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি তোমাদের কাছে যে প্রাইমারটা আছে তোমরা সেটাই অ্যাপ্লাই করে নিতে পারো এটা যেহেতু খুব হালকা একটা প্রাইমার হিসাবে কাজ করে তো সেই জন্য এটা আমি খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেব আর সব সময় মেকআপের আগে কিন্তু একটা হালকা ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করে নেবে তাহলে কিন্তু যতই মেকআপ করো স্কিনের কোনো রকম কোনো ক্ষতি হবে না স্কিনের ময়শ্চারাইজার ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকবে তো দেখো খুব ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভের একটা সিসি ক্রিম এখানে আজকে আমি কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করছি না সিসি ক্রিমের ওপরে আজকে আমি মেকআপটা করে দেখাবো খুব হালকা আর বেসিক মেকআপ হবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখো খুব ভালো করে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি শুধুমাত্র ফেস নয় আমি নেকেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি এরপর যেটা করব সেটা হচ্ছে ভেজা বিউটি ব্লেন্ডারকে খুব ভালো করে স্কুইজ করে সেটা দিয়ে খুব ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করে নেব শুধুমাত্র মুখে নয় নেকেও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডিং পার্টটা যত ভালো হবে মেকআপ কিন্তু দেখতে ততটাই সুন্দর লাগবে ততটা ভালো ফুটবে তো এইটা কিন্তু একদম তাড়াহুড়ো করা চলবে না এই পার্টটাকে একদম কোনো রকম করে কোনো স্কিপ করা চলবে না খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো দেখো ব্লেন্ড করার পর আমি ল্যাকমি নাইন টু ফাইভের একটা ফেস পাউডার দিয়ে খুব ভালো করে মেকআপটাকে সেট করে নেব যাতে যতই ঘাম হোক বা যতই যা কিছু হয়ে যাক না কেন মেকআপটা কিন্তু গলবে না খুব সুন্দরভাবে মুখের ওপরে সেট হয়ে থাকবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে একটা ইভেন টোন এনে দেয় আর শুধুমাত্র কিন্তু ফেসে নয় আমি কিন্তু দেখতে পাচ্ছ নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি যে প্রোডাক্টটাই ইউজ করবে বেসিক প্রোডাক্টগুলো চেষ্টা করবে নেকেও যাতে ইউজ করা যায় তাহলে কিন্তু দেখতে খুব ইভেন্ট লাগবে ফেস পাউডারটা সেট করার পর আমি করে নিচ্ছি এখন আইব্রো আমি আইব্রোটাকে খুব সুন্দর করে ড্র করে নিচ্ছি আমার যেহেতু একটু আইব্রোটা একটু ডার্কই আছে তো আমি একদম ডার্ক করবো না তারা কিন্তু দেখতে খুব আর্টিফিশিয়াল লাগবে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে গ্যাপ আছে যেখানে সেই জায়গাটাই শুধুমাত্র আমি ফিল করে নিচ্ছি খুব সুন্দর করে ফিল করে নিচ্ছি যাতে আইব্রোটা দেখতে খুব সুন্দর লাগে খুব প্রমিনেন্ট লাগে তো দেখো আমার কিন্তু দুটো আইব্রো মোটামুটি সেট হয়ে গেছে এবার একটা কোম্ভের সাহায্যে আমি খুব সুন্দর করে এটাকে ভালো করে সেট করে বসিয়ে দিচ্ছি আইব্রো সেট হয়ে যাওয়ার পর আমি একটা হালকা পিঙ্ক সিমারি কালারের একটা আই শ্যাডো চোখের লিজে লাগিয়ে নিচ্ছি আর সেটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আজকে কিন্তু খুব আইশ্যাডোটা খুব প্রমিনেন্টভাবে পড়তে হবে যাতে দেখতে খুব ভালো লাগে যেহেতু আজকে কোনো হেভি মেকআপ হচ্ছে না সেহেতু আই মেকআপটাকে যতটা সুন্দর করে পারা যায় করতে হবে তো দেখো আমি পিঙ্ক সিমারি কালারের যে আই শ্যাডোটা ছিল সেটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আই লিডের ওপরে আর কর্নার দিয়েও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আর এবার কিন্তু পিঙ্ক কালারের একটা আই শ্যাডো আমি খুব ভালো করে ক্রিজ এরিয়াটাতে অ্যাপ্লাই করে নেব ক্রিজ খুব ভালো করে এটা অ্যাপ্লাই করার পর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডিং পার্টটা কিন্তু একদমই মিস করলে চলবে না আর অল্প অল্প করে আইশ্যাডো নিয়ে অল্প অল্প করে লাগাতে হবে আমাকেও দেখছো আমি কিন্তু একদম সামান্য নিয়ে নিয়ে আগে ব্লেন্ড করে করে তারপরে আবার নিচ্ছি আর এবার দেখো একটা গোল্ডেন সিমারি কালার নিয়ে নিয়েছি আর এটা কিন্তু শুধুমাত্রই আই লিডে লাগাবো রকম ক্রিজ এরিয়ায় লাগাবো না যেহেতু আমার শাড়ির পাটটা গোল্ডেন কালারের তাই আমি একটুখানি এখানে গোল্ডেন কালার রাখার চেষ্টা করছি আর লোয়ার ল্যাশ লাইনে আমি একটুখানি পিঙ্ক কালারের আই শ্যাডো দিয়ে কভার করার চেষ্টা করছি আর দেখো আমার আই শ্যাডো কিন্তু টোটালি ডান আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার আই শ্যাডোটা করে নেওয়ার পর আমি যেটা করব নোজটাকে খুব হালকা করে একটু কান্ট্রোল করে নেব তাতে দেখতে কিন্তু নোজটা একটুখানি শার্প লাগবে দেখতে ভালো লাগবে আজকে কিন্তু খুব একটা ফেসে কান্ট্রোল করব না শুধুমাত্র নোজটা ছাড়াই তো সুন্দর করে নাকটাকে কান্টোর করে নেব কন্ট্রোল করার পর কিন্তু নাকটা দেখছো খুব সুন্দর শার্প লাগে দেখতেও খুব ভালো লাগে মেকআপ যত তোমরা শার্প করবে তত কিন্তু ফেসটা দেখতে সুন্দর লাগবে আর এবার দেখো যে পার্টটা সেটা হচ্ছে লাইনারের আজকে যেহেতু আমি রকম কোনো কাজাল অ্যাপ্লাই করবো না আমি চাইছি একটুখানি উইংস লাইনার টাইপের করে নিতে আয়লনার চোখের কর্নারগুলোতে লাইনারটাকে একটু শার্প করে দেওয়ার চেষ্টা করছি তাতে চোখটা দেখতে অনেক সুন্দর লাগবে অনেক প্রমিনেন্ট লাগবে যেহেতু আমি কোনো কাজে আজকে অ্যাপ্লাই করছি না লাইনার আর আইসাইডের ওপরেই কাজ হচ্ছে তাই দেখবে এই দুটোর ওপরে একটু জোর দিলে কিন্তু চোখটা অনেকটা সুন্দর লাগবে দেখতে আর আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার চোখের ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা যদি একটু স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো মেকআপ কিন্তু খুব ইজি হয়ে যায় আমার আই মেকআপ কিন্তু টোটালি ডান এবার আমি করে নিচ্ছি একটা ব্লাশ আর আমি এখানে পিঙ্ক রঙের একটা ব্লাশ নিয়ে নিয়েছি আর সুন্দর করে হেসে হেসে আমি আমার চিকে অ্যাপ্লাই করে নিয়েছি ব্লাশ লাগানোর সময় একটু স্মাইল করে ব্লাশ লাগালে কিন্তু খুব পারফেক্টলি ব্লাশটা লাগানো হয় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে তো আমি একটু হালকা করে আজকে ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার কাজ হচ্ছে লিপস্টিকার এটা একটা ব্লু হেভেনের লিপস্টিক পিঙ্ক রঙের তো বুঝতেই পারছো টোটালি ম্যাচ অ্যান্ড ম্যাচিং আমি ফার্স্টে দেখো বর্ডারটাকে খুব ভালো করে ড্র করে নিচ্ছি তারপর আস্তে আস্তে ভেতরটাকে ফিল করে নেব আমার ঠোঁটে কিন্তু লিকুইড লিপস্টিক বেশিক্ষণ স্টে করে স্টিক লিপস্টিকের থেকে সেই জন্য আমি কিন্তু লিপ লিকুইড লিপস্টিকই বেশি প্রেফার করি তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো রকম কোনো সমস্যা নেই তো দেখো খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছে আর আমি কিন্তু লিপস্টিক দু কোডি ইউজ করছি তাহলে দেখতে একটুখানি ব্রাইট লাগবে আমার লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার হচ্ছে মাস্কারার কাজ আর আমি এখানে মেবলিনের একটা মাস্কারে ইউজ করছি খুব 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 ভালো একটা মাস্কারা যদি তোমরা আমাদের থেকে সাজেশান নাও যে কি মাস্কারে ইউজ করবো তো এটা হচ্ছে নাম্বার ওয়ান তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো খুব ভালো আর আইলাসগুলোকে একদম পারফেক্টভাবে রাখে খুব সুন্দর লাগে দেখতে আর এবার দেখো আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে হাইলাইটার হাইলাইটার ছাড়া কিন্তু এই মেকআপটা একদমই ইনকমপ্লিট আর এটাকে কিন্তু একদমই স্কিপ করা যাবে না তো আমি ফেসের যে হাইলাইটিং পয়েন্টগুলো আছে সেইগুলোতে আমি খুব ভালো করে হাইলাইটার ইউজ করে নিচ্ছি একটু চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি নোজের ওপরে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আর চোখের কর্নারগুলোতে একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে মেকআপটা কিন্তু খুব ভালো ফুটবে তো এবার আমি একটা ছোট্ট টিপ পরে নেব যেটা কিন্তু এই লুকের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে আর একটা টিপ কিন্তু মেকআপের সৌন্দর্য আরও বাড়িয়ে দিতে পারে তো আমি একটা ছোট্ট টিপ পরে নিচ্ছি আর লুকসটা দেখছো আরও বেশি বেটার লাগছে দেখতে খুব সুন্দর সফট একটা মেকআপ তোমরা ডেফিনেটলি ট্রাই করবে আশা করব তোমাদের ভালো লাগবে তো আজকের মেকআপটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করে নিতে হবে আর আমার প্রত্যেকটা ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখতে হবে আর কামেন্ট করে করে জানাতে হবে যে আমার ভিডিও ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার পাশেই থাকো তোমরা যেভাবে আছো তো আজকে মেকআপটা তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করতে ভুলবে না তোমাদের কামেন্টের কিন্তু অপেক্ষায় থাকবো আর এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক খুব অল্প সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ খুব কম প্রোডাক্টে কীভাবে একটা পিঙ্ক গ্ল্যাম লুক ক্রিয়েট করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করবো তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখছি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো এখানেই টাটা